সবাইকে শুভ সন্ধ্যা। সবাই আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে একটা ফেসবুক একটা একটা মেথড দেখাবো যে কিভাবে ফেসবুকের পেজ কম্প্রোমাইজ হইলে এগুলো ফেরত আনা যায় অ্যাক্সেস। আমরা অনেক সময় শুনি যে বাংলাদেশে বিভিন্ন মন্ত্রীদের বা বিভিন্ন সেলিব্রিটিদের, অনেক গণ্যমান্য ব্যক্তিদের ফেসবুক পেজ কম্প্রোমাইজ হচ্ছে। যদিও আমরা সবাই বলি হ্যাক, আসলে হ্যাক কোনোভাবেই সম্ভব না। কোনো পেজ যেগুলো ওইগুলো হলো কম্প্রোমাইজ। হয়তো আপনার সাথে ফেসবুকে অ্যাডমিন ছিল, আপনাকে সরিয়ে দিয়েছে বা এই ধরনের কোনো কিছু, অথবা টেকনোলজিক্যাল কোনো কারণেও অনেক সময় পেজের অ্যাক্সেস নষ্ট হতে পারে। যেমন আমার নিজের ক্ষেত্রে দেওয়া হয়েছে, আমি একটু বলি আপনাদের। আমার একটা পেজ ছিল, এই পেজটা ছিল এটা ডিলাইটেড ম্যানকাইন্ড নামে আমার একটা পেজ। এটা ইউকের একটা চ্যারিটি সংগঠন, তো ওইটা ক্রিয়েটর ছিলাম আমি। তো একবার আমার ফেসবুক আইডিকে পেজে কনভার্ট করতে গিয়ে আমার খেয়াল ছিল না যে এই পেজটারও আমার অ্যাডমিন চেঞ্জ করা দরকার। তো ফলে আমি এইটার আর অ্যাক্সেস আমার পাইনি। পরবর্তীতে এই পেজটা অ্যাডমিন ছাড়াই ছিল। আর আরেকটা পেজ হয়তো ওই কনভার্সনের সময় আমার ওই আইডিটা যেহেতু পেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার আইডিটার আর অ্যাক্সেস নাই। ফলে ওই দুইটা পেজ, তো দুইটা পেজ নিয়ে আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই যে কিভাবে আসলে কোন পেজ কম্প্রোমাইজ হলে বা অ্যাক্সেস না থাকলে এগুলো ফেরত আনা যায়। এগুলো একদম মানে ভেরি সিম্পল। আমি 28 মার্চ আমি ফেসবুকে জানিয়েছিলাম। তো আজকে সকালে আমি দুইটা পেজের অ্যাক্সেস পেয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। যেমন এই হলো আমার ফেসবুক। প্রথমে আপনি যে কাজ করবেন, আপনার ফেসবুক আইডিতে লগ ইন করবেন। আমি লগ ইন করলাম। প্রথমে যে কাজটা করতে হবে আপনাদেরকে, এই হলো ফেসবুক। আপনি এই দেখেন, এই কর্নারে এই কর্নারটা দেখেন, রাইট সাইড টপ কর্নার এটা এরো মার্ক আছে, এরো ডাউন এরো মার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে আছে ম্যানেজ অ্যাডস, প্রত্যেকেরই আছে এটা ম্যানেজ অ্যাডস। ম্যানেজ অ্যাডস এ যাবেন। তো ম্যানেজ অ্যাডস এ যাওয়ার পরে এই এখানে দেখেন একটা কোয়েশ্চন মার্ক আছে রাইট সাইড টপ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই একটা ড্রপ একটা আসবে। তারপরে এখানে দেখেন একটা আছে হেল্প সেন্টার, এই যে হেল্প সেন্টার, এই হেল্প সেন্টার, এই হেল্প সেন্টার আপনি ক্লিক করবেন। হেল্প সেন্টার ক্লিক করলে আপনি এই পেজটা আসার পরে যে কাজটা করতে হবে, এই যে আপনি গেট স্টার্টেড ফাইন্যান্স অর কন্ট্রাক্ট সাপোর্ট গেট, এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার যেহেতু বিষয় হলো পেজে ক্লিক করবেন। এরপরে দেখেন এইখানে আছে ইমেল আওয়ার, এই যে ইমেল আওয়ার সাপোর্ট টিম, ইমেল আওয়ার সাপোর্ট টিম। তো এইটা আপনি ইমেল আওয়ার সাপোর্ট টিমে ক্লিক করবেন। তারপর এই ফর্মটা আসবে, লুক দিস ফর্ম, এই ফর্মটা আসলে এই ফর্মে গিয়ে আপনি হোয়াট ইজ ইওর কোয়েশ্চন অ্যাবাউট আপনি দিবেন পেজেস। তারপরে আপনার নাম, তারপরে আপনার ইমেল, আপনার যে অ্যাকাউন্ট ইমেল দিলেন, ইমেল দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দিবেন। তারপরে আপনার পেজের নাম, হোয়াট ইজ দ্য নেম অফ ইওর বিজনেস অর পেজ, নাম দিবেন। তারপর আপনি যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে অ্যাড সিলেক্ট করবেন, না দিলেও অসুবিধা নাই। আর ফেসবুক পেজ যেহেতু আপনার পেজের অ্যাক্সেসই নাই, এখানে পেজটা থাকবে না। তারপর একটা সাবজেক্ট দেন আপনার ইনকোয়ারি। তারপর আপনি পুরো জিনিসটা এখানে লেখেন যে কি ঘটনা ঘটছে। যেমন আপনি লিখতে পারেন হ্যালো যেমন আমি কি লিখছিলাম, আমি কি লিখছিলাম একটু দেখেন। আমি লিখছিলাম হইলো আপনার এই জায়গাতে আমি লিখছিলাম Dear sir, I have been the admin creator of the following pages. Unfortunately, I don't have the access of these two pages right now. These may be due to conversion of my profile to pages with did not go successfully, and now I got back my profile, but the access of these two pages went out. এইবার আপনি লেখার পরে এই জিনিসটা লিখবেন, লিখে আপনি জাস্ট আপনার স্ক্রিনশট দিতে হয়, দিবেন দিয়ে এম সাপোর্ট মেল করে দেবেন। বের করার প্রায় 1-2 ঘন্টার মধ্যে আপনি এরকম একটা রিপ্লাই পাবেন। I Sushant Das this is from, they will give you another email to provide more information. টোটাল তিনটা স্টেপে কাজটা হবে। আপনি প্রথমে যখন এদেরকে জানাবেন ওনারা আপনাদেরকে একটা ফর্ম পাঠাবে। যেমন আমি আপনাদেরকে দেখাই, প্রথম হলো ফেসবুক পেজ রিগেইন 1 রিগেইন 2 রিগেইন 3, মানে তিনটা স্টেজে হবে। প্রথম স্টেজে লেটার ফর্মটা দিতে হবে। এই হলো জাস্ট পেজ রিগেইন লেটার 1, thank you for your response, I have already provided 3 of information requested, I am sending আপনি পেজের লিংক দিবেন, তারপরে এক্সপ্লেনেশন অফ হাউ ডিড ইউ লুজ দ্য অ্যাক্সেস এটা দিবেন, আর ফর আপনার আইডি কোড দিন, ফটো আইডি এই জিনিসগুলো দিয়ে আপনি পাঠাই দিবেন। তারপরে তারা আবার আপনাদেরকে রিপ্লাই দিবে, তখন আপনাকে একটু মোর ইনফরমেশন দিতে হবে। তবে এই যেমন ডিলেটেড মেনটেন আমাদের পেজটা ওটা আমি অ্যাক্সিডেন্টলি নষ্ট করছিলাম অ্যাক্সেস, এই 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 জিনিসগুলো তারা জানতে চাইবে, এই সবগুলো জিনিস। তো এইগুলো আপনাকে লিখবেন, এইগুলো লিখে আপনি পাঠাই দিবেন। তারপরে আপনার তারা আবার জানাবে, এইটা হলো আপনার এই ফাইনালি এই এইরকম একটা এই জিনিসটা যেমন এইরকম একটা লেটার আপনাদেরকে দিতে হবে। এখানে ফেসবুক টিম আছে, লিখবেন পুরো ঘটনাটা লিখবেন, এবং এটা অবশ্যই একটা সলিসিটর, আমাদের ইউকে তে সলিসিটর বাংলাদেশের নোটারি পাবলিক দিয়ে এই ফেসবুকে আছে পাঠাই দিই। তারপরে আমি 28 থেকে পাঠিয়েছিলাম, আজকে সকালেই তারা কিন্তু আমাদেরকে জানা দিয়েছে যে তারা রিভিউ করছে, এবং তারপরে তারা আমাকে জানা দিয়েছে যে আমি আমার ফেসবুকের অ্যাকশন গুলো ফেরত পাইছি। যেমন লাস্ট ইমেল দেখি, I Sushant Das, thank for getting back to us, I have double checked the relevant team and they have managed to resolve your request, let me recap on the solution. The relevant team have reviewed on your request and based on the information as provided we have successfully added আমাদের এই দুইটা পেজের অ্যাডমিন আমাকে তারা আমাকে এই দুইটা পেজের অ্যাডমিন দেয়। তো জিনিসটা একদমই যে আমি আবার একদম শর্টকাটে রিক্যাপ করি। প্রথমে ফেসবুকে ঢুকবেন, এই উপরে টপ রাইট সাইড কর্নার এরো, এই যে এরোতে টিপ দিবেন, তো ম্যানেজ অ্যাডসে যাবেন। যাওয়ার পরে এই কোয়েশ্চন মার্কে টিক দিবেন, দেওয়ার পরে এখানে আসে আপনার হেল্প সেন্টারে যাবেন। হেল্প সেন্টারে গিয়ে গেট স্টার্টেড ফর কন্টাক্ট সাপোর্ট, তারপর পেজে ক্লিক করবেন, ক্লিক করে যে ইমেল আর সাপোর্ট এইখানে আপনি এই দিস ইজ দ্য ফর্ম, এই ফর্মটাতে আপনাদের ইনফরমেশন পাঠিয়ে দেবে। তারপরে বিভিন্ন ধাপে ধাপে তারা বিভিন্ন ইনফরমেশন দিবে, বা অবশ্যই আপনাকে আপনার আইডি দিতে হবে এবং একটা স্টেটমেন্ট দিতে হবে, যে স্টেটমেন্টটা আপনার লিগ্যাল অ্যাডভাইজার অথবা বাংলাদেশের নোটারি পাবলিক বলে বা কোনো লিগ্যাল যে কোনো একজন অ্যাডভাইজারই সাইন করে হারসটা দিলে পরে আপনি যদি অরিজিনাল আপনার পেজের মালিক হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার পেজ ফেরত পাবেন, একদম সহজ। তো আশা করি আমার এই টিপস কাজে লাগবে, আর এরপর যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে আমার ইনবক্স করবেন, আমি আপনাদেরকে সাহায্য করব কিভাবে কোন পেজ কম্প্রোমাইজ হলে ফেরত আনা যায়। তো খেয়াল রাখবেন এটা নিজে নিজে করাই সবচেয়ে উত্তম পন্থা, অন্যকে দিলে পরে আবার আরেকটা লিগাল কনসেন্ট পেপার দিতে হবে যে আমি আপনার কেসটা তাতে ডিল করতে পারি, এটা আরেক ঝামেলা। সবচেয়ে বেস্ট হলো নিজেরটা নিজে করা। তবে আমার দেখানো মতে আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের যে কোনো পেজ ফেরত পাবেন যদি আপনি লিগ্যাল মালিক হয়ে থাকেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, এই বিষয়ে আরো বিস্তারিত বলবো আরেকদিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।